আচ্ছা, সো বাইন্যান্স বিবোতে যে অফারটা আজকে সকালে শেয়ার করছিলাম, এই যে অফারটা, সো এখানে অলরেডি আমার $12 হয়ে গেছে, এই প্রায় $14। এখন আমি এটা লাইভ উইথড্র দিয়ে ট্রাই করব। এখান থেকে সরাসরি আমি যে রিটায়ার নামের যে অপশনটা আছে এখানে একটা ক্লিক দিলাম। এখানে ক্লিক দেওয়ার পরে এখানে মিনিমাম উইথড্র বলতেছে, এত আমি এখান থেকে আমার অ্যামাউন্টটা বসাই দিচ্ছি। আমি এটাকে যদি ট্রান্সলেট করে নিই, এই যে, সো এখান থেকে দেখাচ্ছে, এটাকে আমরা ট্রান্সলেট করে নেবেন। এখান থেকে উইথড্রয়াল অ্যামাউন্ট আমি অল দিলাম। এবার বলছে উইথড্রয়াল অ্যাড্রেস, সো এখানে আমরা যেহেতু TRC 3000 উইথড্র করতে, সেটা খেয়াল রাখবেন কোন নেটওয়ার্ক। আমি সরাসরি আমার বাইন্যান্সে চলে যাচ্ছি, দেখি তারা আসলে উইথড্র দেয় কি না। বাইন্যান্সে যাওয়ার পর আমি অ্যাড্রেসটা নিব। সো আমি এখানে এক্সপোতে গেলাম, ডিপোজিটে গেলাম, এখানে USDT পেয়ারে গেলাম। যাওয়ার পর এখান থেকে TRC 3000 সিলেক্ট করে অ্যাড্রেসটা কপি করলাম। কপি করার পরে এবার আমি জাস্ট এখানের মধ্যে অ্যাড্রেসটা বসে দিচ্ছি। এবার এখান থেকে উইথড্রোতে ক্লিক দিলাম। আমাকে বলতে ট্রানজেকশন পাসওয়ার্ড দিতে, আমি জাস্ট পাসওয়ার্ডটা দিচ্ছি। সো এবার আমার এখান থেকে কিন্তু ব্যালেন্স উইথড্র দেওয়া হয়ে গেছে। আমি যদি এখানে হিস্টোরিতে চলে যাই, এই যে আমার এতে কিন্তু উইথড্রোয়ালে চলে গেছে। সো আমরা দেখবো তারা কতক্ষণের মধ্যে আমাদেরকে পেমেন্টটা করে, সেটাই হচ্ছে এখন দেখার বিষয়। আদৌ কি পেমেন্ট করবে কিনা সেটাও আমরা কেউ শিওর না, তারপরে দেখা যাক যে কতক্ষণ টাইম লাগে। ঠিক আছে, আচ্ছা। সো কিছুদিন আগে আপনাদের মাঝে USDJ এই অফারটা শেয়ার করছিলাম এবং এটা নিয়ে ভিডিও মেক করছিলাম। সো এখান থেকে ফাইনালি আপনারা আবার কি উইথড্রতা করতে পারবেন। ঠিক আছে, এখান থেকে আবার আপনারা ফাইনালি এখান থেকে উইথড্রতা করতে পারবেন। এই যে এখান থেকে চলে আসবেন, এখান থেকে আপনি আপনার ওয়ালেট অ্যাড্রেস আর হচ্ছে টেলিগ্রাম আইডিতে দিবেন। জাস্ট সেমভাবে আমি জাস্ট মোবাইলটা একটু সাইলেন্ট করি। এখানে কিন্তু আগের পেমেন্ট গ্রুপটা বত্রিশটা USDJ আছে। এখন আমি আপনাদের সামনে আবার লাইভ উইথড্র দিব। এখান থেকে আমি USDJ চলে গেলাম। এখান থেকে আমি আমার ওয়ালেট অ্যাড্রেস দিচ্ছি, প্লাস হচ্ছে টেলিগ্রাম আইডি। আপনি যে কোনো একটা বক্স চক কর, আপনি জাস্ট একটা লিখলেই হবে। আমি এখান থেকে নামে কোনো টেলিগ্রাম আইডি নেই, জেসটিন দিয়ে লগ ইন রেজিস্টারে ক্লিক দিয়ে দিলাম। ক্লিক দেওয়ার পরে এখান থেকে আমার কারেন্ট ব্যালেন্স এগুলি শো করতেছে। এখান থেকে 297টা আছে, টোটাল রেফারেল হয়েছে আপনার 427টা। আচ্ছা, এখান থেকে উইথড্রোতে ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পর আমি এখান থেকে ইয়েসে ক্লিক দিচ্ছি, ডান ওকেতে ক্লিক দিলাম। এখন আমার ইয়েসে দিলাম ওকে। সো 50টা দোকানে উইথড্র করতে পারবেন। আমার এখানে অলরেডি উইথড্র হয়ে গেছে। এখন আপনারা এখান থেকে প্রতি 15 সেকেন্ড পরপর ক্লেম করতে পারবেন আর কি। সো এখন তো ক্লেম অপশানটা শো করতেছে না, যাই হয়েছে মনে হয় সাই উইথড্র করে নিতে পারবেন। সো আমার এতে কিন্তু উইথড্র চলে গেছে। আর এখানে অনেক তো রেফারেল হয়েছে, প্রায় 200-250 মতো, বাতিগুলি কই চলে গেলো বুঝলাম না। সো হয়তো বা কোনো সার্ভার প্রবলেম, দেখা যাক, আমাদেরকে তারা পেমেন্টটা দিলেই হলো। আর এটা নিয়ে বিস্তারিত আপডেট ভিডিও সব কিছু চ্যানেলে আছে, আমি ওই ভিডিও লিঙ্কটা আপনাদেরকে দিয়ে দিব। আর এখান থেকে কখন পেমেন্ট অ্যাকাউন্ট, সেটাই হচ্ছে দেখার বিষয় যে কতক্ষণ টাইম নেয় আসলে তারা উইথড্রতা করতে। এখান থেকে এখনও কিন্তু পেন্ডিং আছে। আর সেখানে আপনারা কীভাবে উইথড্র করবেন আমি সেটাও দেখা দিছি। এখান থেকে যে আপনাদের, আমি যদি এখন একটু রিফ্রেশ দিই, আমার ব্যালেন্সটা আই থিঙ্ক কেটে নেবে তারা একটুখানি যদি দেখি। আচ্ছা, ব্যালেন্সটা এখনও কাটে নাই, এখানের মধ্যে যেটা চলে গেছে আর কি। এখানে অ্যাসেট অপশান আসলে এদের যদি এখন উইথড্র করতে যাই, এই যে এখানের মধ্যে শো করতেছে কত, 10 সেন্ট। ঠিক আছে, মাত্র 10 সেন্ট শো করতেছে। আমার এটা কিন্তু $14টা কিন্তু লক হয়ে গেছে, যে নিচে দিয়ে এটা লক শো করতেছে। এখান থেকে আপনার ইনকামটা কিন্তু অটো জেনারেট হবে এবং এতে অ্যাসেটে চলে আসবে, যে এখান থেকে আবার $2.84 ইনকাম হয়ে যাচ্ছে। এবার আপনার ইনকামটা অটোমেটিক হয়ে যাবে। সো ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন, আর এই রেস্টেন্ট লুট অফারের জন্য অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন। ঠিক আছে, সো সবাইকে অসংখ্য ধন্যবাদ।